আসসালামু আলাইকুম গন্ধরাজ ফুল গাছের একটি প্রধান সমস্যা হচ্ছে গন্ধরাজ ফুল গাছের কলি ঝরে যায় তো কলি ঝরা রোদে আপনারা যদি চারটি কাজ করতে পারেন তাহলে আশা করছি আপনার গন্ধরাজ ফুল গাছের কলি ঝরে যাবে না বরং কলি থেকে সুন্দর ফুল ফুটবে আপনারা আমার যে গন্ধরাজ ফুল গাছটি দেখছেন এই গন্ধরাজ ফুল গাছে কিছুদিন আগে একেবারেই পাতা ছিল না অর্থাৎ শীতকালে একদম পাতাটা তো ঝরে গিয়েছিল তো এখন মশাল্লা অনেক আসছে মানে প্রায় প্রতিটা হচ্ছে ডালেই হচ্ছে কলিয়ে আসছে তো চারটি কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে এই গাছের খাবার গন্দরাজ ফুল গাছ এটা হচ্ছে জৈব সার পছন্দ করে মানে প্রাকৃতিক সার এটা পছন্দ করে তো এই গাছের জন্য আমি যেটা করেছি আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে আমি দু হাজার উনিশ সালে কিনেছিলাম তো দু সালে এসে আমার কাছে মনে হলো যে মাটিটা একটু পুরান পুরান হয়ে গেছে তো আজকে থেকে মানে মোটামুটি পনেরো বিশ দিন আগে মানে এখন কিন্তু মার্চ মাস চলতেছে আমি পনেরো বিশ দিন আগে যেটা করলাম এই যে গাছের গোড়াটা আছে এই গাছের গোড়ায় আমি হচ্ছে কিছুটা মাটি তুলে ফেললাম হুম কিছুটা মাটি উপর থেকে তুলে ফেলে আমি যেটা করলাম গোবর সার এবং হচ্ছে এক চামচের মতো হচ্ছে ডিমের খোসার সার সেইটার সাথে মাটি কিছু মিক্স করে আমি হচ্ছে এই গোড়ায় দিলাম তো আপনারা আপনাদের মাটি যদি পুরান না হয়ে যায় তাহলে আপনারা এমনি হচ্ছে গোবর সারের সাথে এক চামচের মতো হচ্ছে ডিমের খোসার সারটা মিক্সড করে তারপর হচ্ছে গোড়ায় দিয়ে দিতে পারেন বা আমার মতো যদি মনে করেন যে না মাটিটা অনেক পুরনো হয়ে গেছে পুরনো গাছ সেই ক্ষেত্রে উপর থেকে কিছুটা মাটি মানে খুঁড়িয়ে কিছুটা মাটি উপর করে মানে ফেলে দিবেন তারপরে হচ্ছে একটু মাটি বেশ অনেকটা গোবর সার এবং হচ্ছে ডিমের খোসার যে গুঁড়ো সারটা হয় এক চামচের মতো সেটা মিক্স করে দেবেন কারণ গোবর সার বা যে কোনো জৈব সার কিন্তু এই আমাদের যে গন্ধরাজ ফুল গাছ এটা খুব পছন্দ করে তো এই সারটা দেবেন এক নম্বর আরেকটা যেটা করতে হবে যে যেহেতু এই সময়টাতে কলি আসতেছে যার কারণে হচ্ছে এই সময় কিন্তু গাছের পটাশিয়াম প্রয়োজন হয় তো মানে গাছের কলিটাকে ধরে রাখার জন্য এবং ফুল আসার জন্য পটাশিয়াম দরকার হয় তো এই জন্য আমি যেটা করেছি কলার খোসার যে তরল জৈব সারটা হয় এটা এখন আমি প্রতি দশ দিন অন্তর অন্তর দিচ্ছি যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছের প্রায় প্রতিটা ডালেই কিন্তু হচ্ছে কলি আসতেছে এবং আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কিন্তু একটা কলিও ঝরে যায় নাই আশা করছি প্রতিটা মানে প্রতিটা কলি থেকেই ফুল ফুটবে তো এক নাম্বার কাজ শেষ হয়ে গেল এইবার বলছি দুই নাম্বার সেটা হচ্ছে পানির ব্যাপারে মানে কী পরিমাণ পানি দিতে হবে দেখুন শীতকাল আলাদা বিষয় গরমকাল আলাদা বিষয় আমাদের এই গাছটাতে তো মোটামুটি মার্চের মাঝামাঝি থেকেই কলি আসা শুরু করে তো দেখবেন যে মার্চ থেকেই কিন্তু আমাদের ওয়েদারটা যেহেতু চেঞ্জ হয় প্রচুর গরম পড়ে বিশেষ করে দুপুরবেলা কিন্তু মানে প্রচুর গরম একদম পঁয়ত্রিশ ডিগ্রির উপরে কিন্তু হচ্ছে তাপমাত্রা চলে যায় তো এই সময় করতে হবে কি মানে যখন গরম পড়া শুরু করবে মানে প্রচুর গরম তখন কিন্তু গাছে দুই বেলা করে পানি দিতে হবে যেখানে শীতকালে আসলে একবার করে পানি দিলেই হতো তো এই গরমের সময় যখন কলি আসা শুরু করলো তখন হচ্ছে গাছে দুই বেলা করে পানি দিবেন মানে মাটিটা যেন সবসময় একটা ভেজা ভেজা থাকে মানে আর্দ্র বা মশ্চার যেন মাটিতে থাকে কখনোই যেন মাটিটা খটখটে না হয়ে যায় কারণ মাটি যদি খটখটে হয়ে যায় তাহলে কিন্তু কলি পড়ে যাবে কলি ঝরে যাওয়ার কিন্তু এটা একটা মানে মেইন কারণ হয়ে থাকে যে বাটিটা খটখটে হয়ে গেছে খটখটে হলে কলি পড়ে যাবে তার মানে কিন্তু এইটা না যে আমি গাছের গোড়ায় হচ্ছে পানি জমতে দেব। গাছের গোড়াও কিন্তু পানি জমতে দেওয়া যাবে না অর্থাৎ একদম হচ্ছে সূর্য ওঠার আগে এবং সূর্যটা যখন মোটামুটি নেমে যাচ্ছে এই দুইটা সময় হচ্ছে গাছের গোড়ায় পানি দিয়ে দিবেন গাছের মাটিটাকে ভেজা ভেজা রাখবেন কিন্তু গাছের গোড়ায় যেন পানি না জমে থাকে তিন নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে কলি ঝরার আরেকটা কারণ হচ্ছে রোদ আসলে গন্ধরাজ ফুল গাছটা যেহেতু গরমের গাছ এই গাছটা কিন্তু রোদ পছন্দ করবে রোদ থাকলে গাছে কলি আসবে ফুল আসবে এটা স্বাভাবিক এই গাছটাকে হচ্ছে সারাদিন রোদ আসে এমন জায়গায় রাখতে হয় অর্থাৎ চার পাঁচ ঘন্টা রোদ থাকবে এমন জায়গায় কিন্তু রাখলে গাছটি ভালো হয় কিন্তু সমস্যাটা কোথায় বলতো তো সমস্যাটা হচ্ছে এই মার্চ এপ্রিল মে এই মাসগুলোতে হচ্ছে বিশেষ করে দুপুরের টাইমটাতে পঁয়ত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা চলে যায় প্রচুর গরম থাকে প্রচুর রোদ থাকে মানে নর্মালি হচ্ছে দেখবেন যে ওই রোদে আমাদের স্কিন মনে হয় জ্বলে যাচ্ছে তো ওই টাইমটাতে যদি সরাসরি মানে দুপুরের সরাসরি রোদটা যদি পায় খুব কড়া রোদ যদি এটা পায় তাহলেও কিন্তু কড়ি ঝরে যেতে পারে এটা কিন্তু কোড়ি কলি ঝরার আরেকটা মানে অন্যতম কারণ তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের যেটা করতে হবে দুপুরের কড়া রোদ যেন না পারে পড়তে পারে গাছটাতে সেই ব্যবস্থা করতে হবে অর্থাৎ যখনই দেখবেন তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির উপরে চলে যাচ্ছে তখনই গাছটাকে আর সরাসরি রোদে রাখা যাবে না তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি মানে আমরা মানে গাছটাকে রোদে রাখবো সকালের রোদ বিকালের রোদটা যেন পায় কিন্তু একদম দুপুরের অতিরিক্ত সরাসরি যেই রোদটা পড়ে কড়া রোদ সেই সময় গাছটাকে আমরা একটু সরিয়ে সেমি রেখে দেব। তো আমরা যারা একটু চাকরি বাকরি করি আপনারা জানেন অনেকেই যে আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই তো এই কারণে আমি সারাদিন বাসায় থাকি না একদম সকালে যাই সন্ধ্যায় আসি বলা চলে রাতেই আসি তো সেই জন্য হচ্ছে আমার পক্ষে কিন্তু সবসময় আসলে খেয়াল রাখাটা বেশ কঠিন তো এই ক্ষেত্রে আমি যেটা করি আমি হ্যাঁ আমি অবশ্যই গাছটাকে এমন জায়গায় রেখেছি যেখানে হচ্ছে দুপুরের কড়া রোডটা যেন না পড়ে তারপরও আমি আরেকটা কাজ করব। সেটা হচ্ছে মালচিং করে দেব। তো মালচিংটা কি মালচিংটা হচ্ছে যে গাছের গোড়ায় কিছু দিয়ে ঢেকে রাখা তো আমি যেটা করব এই যে এখানে আমি কিছু শুকনো পাতা রেখেছি এই পাতাগুলো হচ্ছে আমি গোড়ায় দিয়ে দিব এই যে আমি শুকনো পাতা দিয়ে এরকম গোড়াটা ঢেকে দিলাম এটাকে বলে মালচিং এই মালচিং করার কারণে হবে কি যে যেই রোদের রোদের কারণে আমার গাছের গোড়াটার যে ক্ষতিটা হচ্ছিল এটা কিন্তু অনেকটাই হচ্ছে যে রক্ষা পাবে এই মালচিং করার কারণে আর সবার শেষে যে কাজটা করতে হবে মানে চার নাম্বার কাজ আর সেটা আসলে একদম কুড়িঝরার সাথে প্রত্যক্ষভাবে জড়িত না কিন্তু পরোক্ষভাবে জড়িত সেটা হচ্ছে যে এই গন্ধরাজ ফুল গাছে যখনই কিনা হচ্ছে কলি আসা শুরু করে তখন নানা ধরনের হচ্ছে পোকামাকড় আক্রান্ত হয় বিশেষ করে হচ্ছে যেটা হচ্ছে মিলিবাগ এই মিলিবাগের কিন্তু বেশ ভালো আক্রমণ হয় তো হয় কি মিলিবাগ যদি আক্রমণ করে সেই ক্ষেত্রে গাছ তার পুষ্টিটা পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পায় না যার কারণে কিন্তু কলিঝরে যেতে পারে মানে পরোক্ষ কারণ তো মিলিবাগ আক্রমণ হলে কি করতে হবে সেটা তো আমি আগে একটি ভিডিওতে দেখিয়েছি আর এছাড়া হচ্ছে মিলিবাগ আক্রমণ না হলেও প্রতি পনেরো দিন অন্তর অন্তর জৈব কীটনাশক স্প্রে করে দিতে পারেন লাইক আপনারা হচ্ছে নিম তেলটা স্প্রে করে দিতে পারেন এই চারটা কাজ করলে আশা করছি আপনার গাছের গন্দ্রাস ফুল গাছের যে কলিগুলো আছে একটা কলিও আপনাদের ঝরে পড়বে না আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের আগের ভিডিওগুলো মিস করে গেলে নিচের ডিসক্রিপশন বক্সে যান সেখানে আমাদের আগের ভিডিওগুলো লিঙ্ক খুঁজে পাবেন আর হ্যাঁ বি পজিটিভ